অনেক সময়ে এক্স বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের বিরুদ্ধে এমন কিছু প্রোপাগান্ডা চালানো হয় যা শ্রবণ করার পর একজন স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষও বেপরোয়া হয়ে যায়, খুব বেশি দিশেহারা হয়ে যায়। এরূপ যদি করা হয়, কারো বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো অপবাদ যদি দেয়া হয়, সে সম্পর্কে কোরআনের স্পষ্ট ঘোষণা ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা। কেউ যদি কোনো সচ্চরিত্র নারীর বিরুদ্ধে কালিমালেপণযুক্ত কোনো কথা বলে, তার বিরুদ্ধে জেনার অপবাদ দেয়, তাহলে অবশ্যই তাকে চারজন সাক্ষী উপস্থিত করাতে হবে তার সেই জেনার বিষয়ে। যদি সে চারজন সাক্ষী উপস্থাপন করতে না পারে, তাহলে ফাজলিদু, তাদেরকে দৌড়া মারো, তাদেরকে বেত্রাঘাত করো, 80 বেত্রাঘাত, এবং পরবর্তীতে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। অতএব আমার শতভাগ সতর্ক থাকতে হবে আমি যেন কারো অনুপস্থিতিতে কিংবা উপস্থিতিতে এত বেশি অপবাদ রটনা না করি যার কারণে আমার কোনো নির্দোষ নিরপরাধ মুমিন ভাই বা বোনের জীবন বিষিয়ে ওঠে। আর আমরা সর্বদাই চেষ্টা করব যাতে আমার হাত ও মুখ থেকে আমার অপর মুসলমান ভাই ও বোন নিরাপদ থাকে।